বন্ধুরা, আমরা সবাই আমাদের জীবনে সফল হতে চাই, মান সম্মান পেতে চাই, সবসময় সুখে থাকতে চাই। কিন্তু সবাই কি তার জীবনে সফল হতে পারে, নিজের স্বপ্নকে পূরণ করতে পারে? এর জবাব হলো না। কিন্তু আমি আপনাকে জানাতে চাই যে যদি আপনি সফল হতে চান, যদি জীবনে অনেক বেশি মান সম্মান এবং অর্থ উপার্জন করতে চান, তাহলে নিজের জেদ খুবই গুরুত্বপূর্ণ। জেদ ছাড়া এগুলো কখনোই সম্ভব নয়। যদি আপনি আপনার স্বপ্নকে পূরণ করতে চান, তাহলে আপনাকে জেদি হতেই হবে। সবসময় জিততে থাকা মানুষের সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস হলো তার জেদ, কারণ এই জেদ সমস্ত বাধা বিপত্তিকে ভেঙে ফেলে। প্রত্যেক বিজয়ীর সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস হলো তার জিদ্দি মনোভাব। আমাদের জীবনে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। একসময় এমনও মনে হয় যে আমার দ্বারা আর হচ্ছে না, এবার ছেড়ে দিতে হবে। এমন ভাবলে আপনি চলতেই পারবেন না। কিন্তু যদি আপনি নিজের লক্ষ্যের মধ্যে নিজেকে সমর্পিত করে ফেলেন, তাহলে যতই বাধা বিপত্তি আসুক না কেন, আপনি এগিয়ে যেতেই থাকবেন। জেদ হলো সেই চাবি যেটা আপনার সমস্ত বন্ধ দরজাকে খুলে ফেলতে পারে। আজকের এই ছোট্ট কাহিনীটি আপনারও সাফল্যের দরজা খুলে দিতে পারে, তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এক নগরে এক রাজু নামের কিষাণ থাকত। তার কাছে চাষাবাদ করার জন্য 10 একর জমি ছিল, যেখানে সে অনেক ধরনের ফসল ফলাত। সে তার জীবনে বড় কিছু করতে চাইত, তার অনেক বড় বড় কিছু স্বপ্ন ছিল। সে অনেক বেশি অর্থ উপার্জন করতে চাইত, সে তার পরিবারকে সবসময় খুশিতে রাখতে চাইত। কিন্তু সে তার চাষবাসে খুশি ছিল না, কারণ তার অতটা অর্থ উপার্জন হচ্ছিল না যতটা তার স্ত্রী এবং বাচ্চার চাহিদা পূরণ করার জন্য দরকার। নিজের পরিবারকে একটি হাসি খুশিতে ভরা জীবন দেওয়ার জন্য দরকার। রাজু তার ফসল থেকে বিরক্ত হয়ে আলাদা কিছু ফসল লাগানোর জন্য ভাবছিল, যাতে ভবিষ্যতে তার বেশি লাভ হয়। ঠিক তখনই কেউ একজন তাকে বলে যে চীন দেশে এক ধরনের বাঁশ গাছ আছে, যার চাষ করার ফলে অনেক বেশি অর্থ উপার্জন করা যায়। কিন্তু ওই গাছকে রোপণ করার পর 4 থেকে 5 বছর জল এবং উপযুক্ত সার দিতে হয়। যখন রাজু ওই বাঁশ গাছের ব্যাপারে জানতে পারে, তখন সে ভাবে এটাই এগিয়ে যাওয়ার জন্য সঠিক পদক্ষেপ। এরপর সে ওই চাইনিজ বাঁশের বীজ নিয়ে আসে এবং কয়েকদিনের মধ্যে সে তার জমিতে ওই ফসল বপন করে দেয়। যখন গ্রামবাসীরা এটা জানতে পারে যে সে তার ফসল পরিবর্তন করছে, তখন ওই গ্রামবাসীরা তাকে নিয়ে খুব মজা করে। সবাই বলে এই ধরনের ফসলের ফলন হতেই পারে না, এটা তো শুধুমাত্র অর্থ এবং সময় দুটোরই ব্যয়। আবার কিছু লোকেরা তো তাকে মানা করে বলে এই বাঁশের চাষ করা ছেড়ে দাও আর নিজের ওই পুরনো ফসলের চাষ করা শুরু করো। কিন্তু রাজু কারুর কথা শোনে না, সে তার নিজের সিদ্ধান্তে অটল থাকে আর সে ওই বাঁশের চাষ করার দৃঢ় সিদ্ধান্ত নিয়ে ফেলে। এরপর ধীরে ধীরে সময় এগিয়ে চলে, তার আশেপাশের সমস্ত ক্ষেত ফসলে ভরে ওঠে, কিন্তু রাজুর ক্ষেত যেমনকে তেমনই ছিল। এইভাবেই দিন কাটতে থাকে আর দেখতে দেখতে 1 বছর হয়ে পড়ে। অন্যরা নিজেদের ক্ষেতের ফসল কেটেও ফেলে, কিন্তু রাজুর ক্ষেত এখনও ওই একই অবস্থায় ছিল। এখন তো তার বাড়ির লোকেরাও তাকে বলতে থাকে যে তাকে তার জমিতে ওই পুরনো ফসলই রোপণ করা উচিত। কিন্তু রাজু সবাইকে ধৈর্য রাখার এবং নিজের পরিশ্রম বজায় রাখার জন্য বলে। রাজু যখন তার গ্রাম থেকে বের হতো, তখন সবাই তাকে বলতো ওই দেখ বাঁশ গাছ যাচ্ছে, এইসব বলে তাকে নিয়ে ঠাট্টা করত। এদিকে অন্যদের কথা না শুনে রাজু নিজের কাজেই লেগে থাকত। দেখতে দেখতে 4 বছর কেটে যায়। রাজু ফসলে সার এবং জল এখনও নিয়মিত দিয়ে চলেছিল, কিন্তু তার ক্ষেতে এখনও অঙ্কুর পর্যন্ত ফুটছিল না। সমস্ত লোকেদের হাসি ঠাট্টায় এখনও সে বিরক্ত হয় না। লোকেরা তাকে সবসময় বলতো যে তোমার পরিবার না খেয়ে মারা যাবে, নিজের পাগলামি ছাড়ো। কিন্তু রাজু এখনও নিজের জেদ বজায় রাখে। 5 বছর পর যখন একদিন সে তার ক্ষেতের মধ্যে যায়, তখন সে দেখে যে ওই ফাঁকা জমি আর খালি নেই, তার মধ্যে অঙ্কুর ফুটে উঠেছে। তার মধ্যে থেকে ছোট ছোট পাতা বাইরে বেরিয়ে এসেছে, যেটা দেখে রাজু খুবই খুশি হয়ে ওঠে। তার খুশির কোনো ঠিকানাই থাকে না। আর দেখতে দেখতে 6 সপ্তাহের মধ্যে
ওই বাঁশ গাছ 90 ফুট পর্যন্ত লম্বা হয়ে পড়ে। সমস্ত গ্রামবাসীরা এটা দেখে অবাক হয়ে পড়ে। রাজু আজ অনেক বেশি খুশি ছিল, কারণ তার মধ্যে যে বিশ্বাস ছিল, যে ভরসা ছিল এবং তার মধ্যে যে ধৈর্য ছিল, তার ফল আজ তার চোখের সামনে ছিল। বন্ধুরা, এই কাহিনীটি থেকে আমরা দুটি বড় শিক্ষা পেয়ে থাকি। প্রথমত, আমাদের জীবনে আমাদের নির্দিষ্ট একটা লক্ষ্য থাকা উচিত এবং তার উপর বিশ্বাস ও ভরসা করা উচিত। লোকেরা কি বলছে তার উপর কখনোই ধ্যান দেওয়া উচিত নয়। আমাদের শুধুমাত্র নিজেদের কাজ করে চলা উচিত। কোনো পরিণামের আশা না করেই 5 বছর পর্যন্ত আমাদের নিজেদেরকে নিজের লক্ষ্যে সমর্পিত করে ফেলা উচিত, নিজের লক্ষ্যের ওপর সম্পূর্ণ দৃষ্টিপাত করা উচিত। দ্বিতীয়ত, আমরা যেন নিজেদেরকে এই ধরনেরই একটি বাঁশ গাছের মতো ভাবতে শুরু করি, যেখানে 5 বছর পর্যন্ত আমরা শুধুমাত্র নিজেদের জড়কে মজবুত করি, নিজেকে এতটা মজবুত করে ফেলি যাতে করে আগামী 6 সপ্তাহের মধ্যে যেন নিজের ওই সফলতাকে সামলাতে পারি। বন্ধুরা, এই দুটির মধ্যে কোনো একটিও যদি আমরা করতে পারি, তাহলে আমাদের মধ্যে এতটা ধৈর্য উৎপন্ন হয়ে পড়বে যে আমাদের সফল হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। এই কাহিনী থেকে একটি প্রশ্নও উঠে আসে, যে ওই বাঁশ গাছটি বড় হতে শুধু 6 সপ্তাহ সময় লাগলো না 5 বছর? এক সময় ক্রমাগত জল ও সার দেওয়ার পরেও ওই গাছগুলির মধ্যে কোনো বৃদ্ধি নজর আসেনি। যদি ওই সময় রাজু সার এবং জল দেওয়া বন্ধ করে দিত, তাহলে কি ওই ফসল বেড়ে উঠত? জবাব হলো, একদমই না। যদি 5 বছর পর্যন্ত তার দেখাশোনা না করত, তাহলে ওই বাঁশের চারা মরে যেত। বন্ধুরা, এই সম্পূর্ণ ব্যাপারটি আমাদের আসল জীবনেও লাগু হয়ে থাকে। আমরা যদি কোনো কাজ শুরু করে থাকি, তাহলে আমাদের মনে হয় যে কোনো কাজ শুরু করা মাত্রই আমরা তার পরিণাম পেয়ে যাব। বেশিরভাগ লোকেরা যতটা তাড়াতাড়ি কাজ শুরু করে, ততটাই তাড়াতাড়ি ওই কাজের ফলের আশা করে ফেলে, না হলে ওই কাজ করা বন্ধ করে দেয়, কারণ তাদের মধ্যে ধৈর্যের অভাব থাকে। সবসময় মনে রাখবেন, আপনাকে শুধুমাত্র ধৈর্য এবং বিশ্বাসের সঙ্গে নিজের কাজ করে চলতে হবে। অনেক সময় কোনো কাজের ফল খুব তাড়াতাড়ি পাওয়া যায়, আবার অনেক সময় কোনো কাজের ফল পেতে 1 বছর লেগে যায়, কিন্তু একদিন অবশ্যই পাওয়া যায়। যে ব্যক্তি নিজের লক্ষ্য পর্যন্ত পৌঁছাতে পারে, ওই ব্যক্তি বাকি লোকেদের থেকে একটু আলাদা হয়ে থাকে। জিততে থাকা ব্যক্তিরা নিজের লক্ষ্যকে ছাড়া আর কিছুই দেখতে পায় না। যতক্ষণ না নিজের লক্ষ্যে পৌঁছানোর জেদ না হবে, ততক্ষণ পর্যন্ত ওই লক্ষ্যে পৌঁছানো অসম্ভব। আপনি যে কোনো সফল ব্যক্তিকে দেখে নিন, আজ তিনি যে জায়গায় পৌঁছেছেন, ওই জায়গায় পৌঁছানোর জন্য তিনি নিজের জেদকে বজায় রেখেছিলেন, আর ওই জেদের জন্যই তিনি ওই সাফল্যের চূড়ায় পৌঁছেছেন। এই দুনিয়ায় আজ পর্যন্ত যে সমস্ত বড় বড় পরিবর্তন এসেছে, সেগুলো কারোর না কারো জেদেরই ফল। জেদ হলো ওই মানসিক পরিস্থিতি যেটা যে কোনো দরজাকে খুলে ফেলতে পারে। তাই আজ থেকে আপনিও এটা নিশ্চিত করে ফেলুন যে যতক্ষণ না আপনি নিজের জীবনে কোনো কিছু অর্জন করে না ফেলেন, যতক্ষণ না আপনি সফল না হন, ততক্ষণ আপনি নিজের সফল হওয়ার জেদকে বজায় রাখবেন। বন্ধুরা, আশা করি এই ছোট্ট কাহিনীটির মাধ্যমে আপনাকে কিছু শেখাতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক করুন এবং এই ধরনেরই আরও শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।